পরিবহন পদ্ধতি, গাছের খাদ্য, খনিজ লবণ, পুষ্টি উপাদান ও পানি পরিবহন পদ্ধতি। এই ভিডিও শেষে আমরা জানতে পারবো গাছে বিদ্যমান জাইলেম এবং ফ্লোয়েমের কাজ এবং ব্যাখ্যা করতে পারবো গাছের পরিবহন পদ্ধতি সম্পর্কে। সকল গাছেরই পানি প্রয়োজন হয়। গাছের শিকড় মাটি থেকে প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে। গাছের শিকড়ে বিদ্যমান ছোট ছোট রুট হেয়ারের মাধ্যমেই মূলত পানি শোষিত হয়ে থাকে। এই রুট হেয়ারগুলো ছোট হলেও বিস্তর জায়গা জুড়ে মাটিতে অবস্থান করে এবং পানির কাছে পৌঁছায়। পানি এবং পুষ্টি উপাদান মূলে প্রধানত দুই পথের মাধ্যমে প্রবেশ করে থাকে, অ্যাপোপ্লাস্টিক পথ ও সিমপ্লাস্টিক পথ। যদি পানি এবং পুষ্টি উপাদান পাশাপাশি বিদ্যমান কোষের মাঝের ফাঁকা স্থান দিয়ে প্রবেশ করে থাকে তাকে অ্যাপোপ্লাস্টিক পথ বলে। কিন্তু যদি পানি ও পুষ্টি উপাদান কোষের সাইটোপ্লাজম ভেদ করে করে জাইলেমে পৌঁছায় তাকে সিমপ্লাস্টিক পথ বলে। অর্থাৎ সিমপ্লাস্টিকে পানি ও পুষ্টি উপাদান কোষের ভিতর দিয়ে ঢুকে জাইলেম পর্যন্ত পৌঁছায়। এ পর্যায়ে আসুন আমরা জেনে নিই জাইলেম কোষ কি এবং উদ্ভিদে কিভাবে কাজ করে। জাইলেম ভেসেল লম্বা চিকন ফাঁপা টিউবের মতো, যেখানে কোনো লিভিং ম্যাটেরিয়ালস থাকে না। জাইলেম শিকড় থেকে পানি, পুষ্টি উপাদান ও খনিজ লবণ পরিবহন করে থাকে। গাছ যে পরিমাণ পানি শোষণ করে তার 95% পাতায় বিদ্যমান স্ট্রোমাটা নামক ছিদ্র দ্বারা বের হয়ে যায় বা লজ হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় প্রস্বেদন প্রক্রিয়া। গাছের পাতার নিচের দিকে এই স্ট্রোমাটা নামক ছিদ্র সবচেয়ে বেশি থাকে। দিনের বেলায় প্রস্বেদন প্রক্রিয়ায় অনেক পানি লস হয়। প্রস্বেদন প্রক্রিয়া স্ট্রোমাটা খোলা এবং বন্ধ হওয়ার উপর নির্ভর করে। দিনের বেলায় পানি এবং পটাশিয়াম আয়ন স্ট্রোমাটার চারিধারে বিদ্যমান গার্ড সেলে প্রবেশ করে, এর ফলে স্ট্রোমাটা ওপেন হয়ে যায়। রাতের বেলায় পানি ও পটাশিয়াম আয়ন গার্ড সেল থেকে বের হয়ে যায়, এর ফলে টার্জিডিটি কমে যায় এবং স্ট্রোমাটা বন্ধ হয়ে যায়। এই স্ট্রোমাটার মাধ্যমেই গাছ গ্যাসের আদান প্রদান করে থাকে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে এবং অক্সিজেন ত্যাগ করে থাকে। গাছের পাতায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে শর্করা জাতীয় গ্লুকোজ তৈরি করে, এই খাদ্য উপাদান অর্থাৎ গ্লুকোজ ফ্লোয়েমের মাধ্যমে গাছের বিভিন্ন অংশে পৌঁছায় আর বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন বের করে দেয়। ফ্লোয়েম টিস্যু প্যারেনকাইমা, সিভ টিউব ও কম্প্যানিয়ন কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। খাদ্য উপাদান ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উপরে ও নিচে পরিবাহিত হতে পারে এবং এভাবে গাছের সমস্ত অংশে খাদ্য পরিবাহিত হয়। এখান থেকেই আমরা বুঝতে পারলাম জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গাছের খাদ্য কিভাবে পরিবাহিত হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারলেন। আসসালামু আলাইকুম।